Esposa aqui. ওকে সি দিস, একটু একটু ভালো করে লক্ষ্য করেন, আমি এখানে যে কোনো একটা নাম সিলেক্ট করলাম, শো বাটন ক্লিক করলাম, সিলেক্ট যেটা করছে সেটা দেখাচ্ছে, এটা এখানে বলা হচ্ছে ড্রপ ডাউন লিস্ট। কী হয়েছে লক্ষ্য করছেন? ড্রপ ডাউন লিস্টে আবার আইটেমগুলো আবার রিপিট হয়েছে না, আমি আবার সমান সিলেক্ট করলাম, দেখেন আরও রিপিট হচ্ছে। ওকে, উদ্দেশ্য এই রিপিটেশন বন্ধ করা না, উদ্দেশ্য আসলে কেন হচ্ছে, মানে ASP.NET কীভাবে কাজ করে ওইটা একটু ব্যাখ্যা করছে। কোডটা দেখেন, কোডের মধ্যে আসলে কোনো ভুল নাই, কোডের মধ্যে লেখা হলো ট্রেইনি ড্রপ ডাউন লিস্ট ডট আইটেমস ডট অ্যাড। তাহলে দেখেন পেজ লোডের মধ্যে আমি এটা লিখলাম, এই জন্য তো সে ড্রপ ডাউনে দেখাচ্ছিল, তারপর সিলেক্ট করাতে সিলেক্টেড আইটেমটা টু স্ট্রিং দেখাচ্ছে, রিপিট হচ্ছে কেন? আবার নতুন করে তৈরি হয় সেটার জন্য একদম, এটা যে এর আগে অবজেক্ট তৈরি হয়ে এখানে আমার পাঠাচ্ছে তার কিছুই তো সে মনে রাখে না, প্রত্যেকবার যাচ্ছে নতুন অবজেক্ট তৈরি হচ্ছে আবার এখানে পাঠাচ্ছে, যাচ্ছে তৈরি হচ্ছে আবার পাঠাচ্ছে। আচ্ছা বুঝলাম, প্রত্যেকবার পেজ লোড হয় কল করা, পেজ লোড কল হচ্ছে বিধায় এটা হয়, আপনারা যদি সেটাই বিশ্বাস করেন তাহলে ট্রেইনি ড্রপ ডাউন লিস্টের মধ্যে আগের ডাটা থাকে কিভাবে? আপনি তো বুঝছেন না, সে তো আর ভেতরে আছে, সেই তো নাই হয়ে যায়। আপনারা কি বলছেন, এই অবজেক্টটা তো ডিফল্ট পেজ, যেটাই অবজেক্টটাই তো প্রত্যেকবার ইয়ে আছে, তাহলে তার ভেতরে যে বসে আছে তার তো অস্তিত্বই থাকার কথা না, কি হচ্ছে তাহলে? সোজা দেখেন, আপনার যেরকম ভিউ স্টেটে ডাটা রাখছেন সেরকম করে কন্ট্রোলেরও ভিউ স্টেট থাকে, এই কন্ট্রোলের ভিউ স্টেটের মধ্যে লেখা আছে, দেখেন কি লেখা, আমরা প্রপার্টিতে যাই, এনাবল ভিউ স্টেট, কি লেখা বুঝতে পারছেন? আসলে ও কি করো, ভেতরে মেকানিজম, এই কন্ট্রোলটা এমন ভাবে তৈরি করা মেকানিজম, তার ভেতরে যে কন্টেন্ট টুকু থাকতে তার যে ভিউ স্টেট ওটাকে সুন্দর করে ও সেভ করে ধরে রাখে, সো পেজটা নতুন করে তৈরি হচ্ছে বাট কন্ট্রোলের ভিউ স্টেট যেহেতু ধরে রাখছে আবার সে ওই ওই কন্ট্রোল ক্রিয়েট করার মধ্যে কল হয়ে যাচ্ছে, রাইট? বুঝা গেল? যেরকম করে কিছুক্ষণ আগে আপনি পার্সন অথবা তার আগে আপনাদেরকে যে দেখাইছে একটা ভেরিয়েবলের ভিউ স্টেট আপনারা ধরে রাখে, সো ইট ইজ পসিবল, সো সেভাবে মেকানিজম করে বের করে ফেলে। তাহলে উপায় কি, আমরা কি করতে পারি, ভিউ স্টেট ফলস করে দিই, কিন্তু সেটাও যে সব সমস্যার সমাধান হচ্ছে তা কিন্তু না। দেখেন ফলস করছেন, ওকে ফাইন, সো আমি সিলেক্ট করলাম কাকে, দেখেন করিম, তাই তো? আপনি তো বলছেন ফলস করার জন্য, কিছুক্ষণ আগে তো সে সিলেক্টেড জিনিসও ধরে রাখতে পারতো ভিউ স্টেট এনাবল থাকে তো, তাই না? এখন তো সেই তো ফলস, তো ভিউ স্টেট কিচ্ছুই তো নাই, তো এখান থেকে যেটা সিলেক্ট হচ্ছে থাকবে না, তাই না? ওকে, সো হাউ কুড আই ম্যানেজ ইট? কিন্তু আমি যে সিলেক্ট করছি সেটাও তো থাকবে না, একই তো কথা, তাই না? হচ্ছে না, ওকে, সো দেখেন প্রবলেমটা কি বুঝতে পারছেন? প্রবলেম যা হচ্ছে এটা মিস্ট্রি না, এটা ডেফিনেটলি ব্যাখ্যা আছে এবং আমরা ব্যাখ্যাটুকু বোঝার চেষ্টা করছি, এখন আসেন এটা সলভ করি কিভাবে। হ্যাঁ, প্রথম হলো আসলে এটা হলো তো আমার মেইন কাজে হচ্ছে না, আমি যেটা চাচ্ছিলাম, সো ইট ইজ শুড বি ট্রু। আপনি আসলে কি চান, আপনি ভালো করে করেন, আপনি চাচ্ছেন প্রথমবার যখন রিকোয়েস্ট যাচ্ছে তখন ডাটাগুলো লোড, তাই না? এরপরে যতবারে কি রিকোয়েস্ট আসবে, কি যেটাকে বলা হচ্ছে পোস্ট ব্যাক হবে, তখন বারবার লোড হওয়ার দরকার নেই, এইভাবে এটা কোনোভাবে বের করা যায় কিনা, যদি এটা বের করা যায় তাহলে তো আমার পক্ষে কাজ শেষ। অর্থাৎ আমি আবারও বলি, প্রথমবার যখন www এটা লিখে ইউআরএল এ হিট করবে তখন যে এই পেজটা যাবে শুধুমাত্র তখন এই কাজটুকু হোক, পরবর্তীতে যতবার বাটন ক্লিক অথবা যাই হোক না কেন, হ্যাঁ রাইট, আমরা এটা বের করতে পারি কিনা। ইয়েস, পিএসপি তে এটা করাটা সম্ভব, সরি এসপি ডট নেট এটা করা সম্ভব, আই এম সরি, ভুলটুকু করে ফেলি। ওকে, ইফ দেখেন আমি দেখতেছি ইজ পোস্ট ব্যাক বলে কথা আছে, ইজ পোস্ট ব্যাক,
পোস্ট ব্যাক মানে কি বুঝতে পারছেন? অর্থাৎ প্রথমবার যে রিকোয়েস্ট সেটা কিন্তু পোস্ট ব্যাক না, প্রথমবারে পরে যতবারেই আবার এই পেজ থেকে রিকোয়েস্ট যাচ্ছে এবং রেসপন্স করতেছে ওই প্রত্যেকটা, অর্থাৎ প্রথমবারে পরে যতবার হবে ওগুলাকে পোস্ট ব্যাক হিসাবে ডিটেক্ট করা হচ্ছে। তাহলে আমি যদি বলে দিই ইফ ইট ইজ নট পোস্ট ব্যাক, সরি ইফ ইট ইজ নট পোস্ট ব্যাক, তাহলে এটা হোক, তাহলে আমি চাই এটা কখন হোক, ফার্স্ট টাইম হোক। বুঝতে পারছেন কিনা দেখেন বলতে, তাহলে এটার অর্থ কি? অর্থ হলো প্লিজ ডু ইট ফর দ্য ফার্স্ট টাইম এন্ড ডোন্ট ডু ইট ফর দ্য লেটার। ওকে, চেক করেন দেখেন কথা সত্য কিনা। রাইট, এবার দেখেন, রাইট হচ্ছে আমি এখানে এখানেও একটা দিই যে আপনার যে এই যে প্রত্যেকবার যে হয় কথাটুকু সত্য কিনা দেখেন, সিলেক্ট করি করিম শো, আবার সে কোথা থেকে শুরু করছে, পেজ লোড থেকে, পেজ লোড করে তারপর কিন্তু সে এখানে বাটন ক্লিকে আসবে, তাই না? এখন দেখেন এবার কি যাবে? না, কারণ আমি বলছি ওকে, সো এবার কিন্তু সে বাটন ক্লিকে, বোঝা গেল? তাহলে আপনারা দেখছেন বাটন ক্লিক ডেস্কটপ অ্যাপ্লিকেশনে যেভাবে কাজ করে এখানে কিন্তু করে না। যে কোনো পেজে যখন আপনি বাটন ওখান থেকে ক্লিক করছেন আসলে পেজটা নতুন করে ক্রিয়েট হচ্ছে এবং পরবর্তীতে যতগুলো ইভেন্ট আছে সবগুলো ফায়ার হতে থাকে। আমার এখানে বাটন ক্লিক ইভেন্ট করছি, সো সেটা ফায়ার। স্ট্যাটিক কনস্ট্রাক্টর দিকে আসছে, মানে এই ধরনের কাজ তো স্ট্যাটিক কনস্ট্রাক্টরে কি জানি আমার মাথায় আসতেছে না। বলেন আপনি কেন বলতেছেন এটা সেভাবে করা সম্ভব? স্ট্যাটিক কনস্ট্রাক্টরের ডেফিনেশন আছে মনে আছে? হ্যাঁ, জাস্ট একবার ওই হ্যাঁ, কিন্তু এটা তো ওয়েব প্রোগ্রামিং এর সাথে ওটা ঠিকভাবে যাবে না, তাই না? স্ট্যাটিক কনস্ট্রাক্টর এই পেজের, যদি স্ট্যাটিক কনস্ট্রাক্টর রাখেন সবার জন্য এটা একই রকম হবে, এই পেজে তো বিভিন্ন রকম ইনস্ট্যান্স প্রত্যেকের কাছে যাচ্ছে, তাই না? হ্যাঁ, ফুললি ওটার সাথে এটা একদম কোনো ইয়া যাচ্ছে না, কি মিল যাচ্ছে না। ওকে, সো আমি আর এক্সাম্পল বাড়াতে চাচ্ছি না,